হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনছেন আমাদের বিশেষ অনুষ্ঠান অসমাপ্ত গল্প। আজকের গল্পের নাম ফাঁদ, লিখেছেন নাজিমুদ্দৌলা। রাত বাজে 12টা, রাস্তায় মানুষজন নেই বললেই চলে, রিক্সা সিএনজি সংখ্যায় কম, কিন্তু সুযোগ পেয়ে ফুল স্পিডে চলছে বাস, ট্রাক আর প্রাইভেট কার। স্টপেজে বাস থামতে নেমে পড়লাম আমি। আজকের অফিস থেকে বাসায় ফিরতে একটু বেশি দেরি হয়ে গেছে। রাস্তা পার হতে গিয়ে খেয়াল করলাম একটা ষাটোর্ধ্ব বয়স্ক মহিলা রাস্তা পার হতে পারছে না, দু তিন পা এগোচ্ছে, কিন্তু দূর থেকে ফুল স্পিডে গাড়ি আসতে দেখে আবার পিছিয়ে আসছেন। বেশ কিছুক্ষণ ধরে চলছে এই অবস্থা, কিছুতেই তিনি পার হতে পারছেন না। আমার খুব খারাপ লাগলো, আমি দৌড়ে গেলাম তার কাছে, কাছে দাঁড়িয়ে বললাম, ও নানি, রাস্তা পার হতে পারছেন না? বৃদ্ধ আমাকে তাকিয়ে কাদো কাদো চেহারায় বলল, না বাবা, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, এত জোরে জোরে গাড়ি চলতেছে, আমার সাহসেই কোলাচ্ছে না। তা তো দেখতেছি, আমি আফসোসের ভঙ্গিতে বললাম, কিন্তু আপনি এত রাতে একলা বাইরে কেন? আসছিলাম দোকানে একটু পান কিনতে। আপনি কেন, বাড়িতে কেউ নাই? না বাবা। বৃদ্ধা না বোঝক মাথা নাড়লেন, সবাই গেছে বেড়াতে, আজকে আর ফিরবে না, আমি বাসায় একাই আছি। আমার খুব খারাপ লাগলো মহিলার জন্য। আমার দাদি নানি দুজনেই পরকাল গমন করেছেন আমার জন্মের পূর্বে। বন্ধুদের কত দেখি দাদি নানিদের সাথে মজার মজার কাণ্ডের কথা বলে, আমার বলার মতো কিছুই নেই। আমি ভালো করে বৃদ্ধার দিকে তাকালাম, বয়সের ভারে নুয়ে পড়েছেন মহিলা, গায়ে চামড়া গুটিয়ে গেছে, মাথার চুল সব সাদা, ভীষণ রোগা, কিন্তু চেহারায় খুব মায়া। হঠাৎই মহিলাকে আমার খুব আপন লাগতে শুরু করলো। চলেন নানি, আমি আপনাকে পার করে দিচ্ছি। মহিলার মুখ দেখে মনে হলো 100 ওয়াটের বাল্ব জ্বলে উঠল, হাসি ফিরিয়ে পড়ল তার ফোকলা দাঁত। বৃদ্ধা বললেন, তাহলে তো খুব উপকার হয় বাবা। মহিলা হাত ধরে সাবধানে রাস্তা পার হতে লাগলাম। বৃদ্ধার শরীরে এক ফোঁটাও জোর নেই, আমার হাত শক্ত করে ধরে ভয়ে ভয়ে পা ফেললেন, ফলে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগলো রাস্তা পার করতে। পার হয়ে আসার পর মহিলা আমার দিকে তাকিয়ে বললেন, থ্যাংক ইউ। আমিও বললাম, ওয়েলকাম। এরপর তিনি আমার হাত ছাড়লেন না। আমি বললাম, কী ব্যাপার নানি, রাস্তা তো পার করে দিলাম, এবার বাসায় চলে যান। মহিলার মুখে হাসি কেমন যেন বদলে গেল, টিটকারি সুরে বললেন, শুধু কি পান খেলেই হবে, রাতের খাবার খেতে হবে না, খুব খিদে পেয়েছে যে। মানে কি কি বলতে চাইছেন আপনি? মহিলা কোনো কথা না বলে আমার হাত ধরে হ্যাচকে টান দিল, তারপর একটা অন্ধকার গলির ভেতরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি হতবাক করে লক্ষ্য করলাম মহিলার শীর্ণ হাত আমার হাতে সারাশের মতো চেপে বসেছে। এই হাতের বাঁধন ছাড়ানোর শক্তি আমার নেই, বিস্ময়ে আমি চিৎকার করতেও ভুলে গেলাম, আর চিৎকার করেই বা কী লাভ। 2-1 মাইলের মধ্যে কোনো পথচারী দেখছি না। আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম, কোথায় ধরে নিয়ে যাচ্ছেন আমাকে? বৃদ্ধা কোনো জবাব দিল না, তার হাসিটা আরও চওড়া হওয়ায় মুখের দুপাশে বেরিয়ে আসছে দুটো জ্যান্ত দাঁত। ফিসফিস করে বলল, 2 দিন ধরে না খেয়ে আছি, ঝামেলা করিস না তো। এবার আমার স্পষ্ট বুঝতে পারলাম সব, না বুঝে এক পিশাচের ফাঁদে পা দিয়েছি আমি, আজ রাতে তার পেটের খাবার হতে হবে আমাকে। ফাঁদ গল্পটি এখানে শেষ।